পূর্ব বর্ধমান জয় হিন্দ বাহিনীর পক্ষ থেকে 250 মানুষকে খাদ্য সামগ্রী দেওয়া হয়। পূর্ব বর্ধমান জেলা জয় হিন্দ বাহিনীর সভাপতি মাননীয় রবীন নন্দী মহাশয়ের আহ্বানে ধারাবাহিক কর্মসূচি। গত বৃহস্পতিবার বর্ধমান 1 নম্বর ব্লক জয় হিন্দ বাহিনীর চেয়ারম্যান শেখ হালিমের সাহেবের উদ্যোগে পূর্ব বর্ধমানের তেজগঞ্জ দাসপাড়া গ্রামে 250 জন পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা জয় হিন্দ বাহিনীর সভাপতি মাননীয় রবীন নন্দী মহাশয়, জয় হিন্দ বাহিনীর কোর কমিটির সদস্য তন্ময় মুখার্জি, পূর্ব বর্ধমান জেলা জয় হিন্দ বাহিনীর প্রচার সম্পাদক সৌমেন যশ, তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি শেখ রহমত সহ অন্যান্য নেতৃবৃন্দ। বিগত 23শে মে করোনা মোকাবিলায় পশ্চিমবঙ্গ সরকারের যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই সংগ্রাম, সবার উপরে মানুষত্ব তার উপরে ন্যায় আদর্শকে সম্বল করে পশ্চিমবঙ্গ জয়েন্ট বাহিনীর মাননীয় সভাপতি সুযোগ্য নিষ্ঠাবান দায়িত্বপ্রাপ্ত নেতা কার্তিক বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে পূর্ব বর্ধমান জেলা জয়েন্ট বাহিনীর যে সকল ঘোষিত কর্মসূচি ছিল সেই কর্মসূচির একটা অঙ্গী আমার পাশে বসে আছেন এই ব্লকের জয়েন্ট বাহিনীর চেয়ারম্যান, যাকে কোনো প্রশংসায় যথেষ্ট নয়, আজকে এই মুহূর্তে জয়েন্ট বাহিনী যে কাউন্টিং তাতে 16,000 মানুষের কাছে খাদ্যদ্রব্য পৌঁছে দেওয়ারই একটা সামান্য অঙ্গ। আজকে এখানে 250 জন মানুষের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হলো। এটা বেলকাস অঞ্চল বর্ধমান 1 ব্লকের পৌরসভা এবং ব্লকের একটা উদ্দিষ্ট জায়গা, ঐতিহ্য পণ্ডিত তেজগঞ্জ এলাকা। শেখ শাহরুখ আছেন আমাদের বেলকাস অঞ্চলের সভাপতি জয়েন্ট বাহিনী, সৌমেন যশ আছে জেলার প্রচার সম্পাদক, তন্ময় মুখার্জি আছে জেলা কোর কমিটির বলিষ্ঠ সদস্য, শেখ রহমত আছে বাঘার 2 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি। সর্বোপরি যাদের উদ্যোগে এবং ব্যবস্থাপনায় বান্ধব সমিতির পক্ষ থেকে সন্তু দাস এবং বিট্টু দে, যাদের চিন্তাধারা তারা ক্লাবের পক্ষ থেকে, এই সংগঠন সংস্থা সমিতির পক্ষ থেকে সাধারণ মানুষের পাশে দীর্ঘদিন দাঁড়ানোর চেষ্টা করেছে লকডাউনের পক্ষ থেকে, কিন্তু তারা সবাই অনেকেই সবাই সকলে শ্রমজীবী, খেটে খাওয়া মেহনতি মানুষ, তা তাদের সাধ্যমতো তারা করেছে। আজকে হালিম সাহেব তার যে উদারতা ব্যক্তিগত উদ্যোগে সর্বগ্র পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন প্রান্তে প্রান্তে ছুটেছে, তারই একটা অঙ্গ হিসেবে তারা জানায় হালিম সাহেব সেখানে পৌঁছায় এবং সামান্য কিছু খাদ্যদ্রব্য মানুষের মধ্যে থেকে বিতরণ করা হয়। কতজনকে দেওয়া হয়েছে, কী কী দেওয়া হয়েছে, এটা বলা মানে আমাদের ধৃষ্টতা স্পর্ধা সেই সাহস ঈশ্বর আল্লাহ ভগবান আমাদের দেয়নি, কারণ দান করার মালিক ঈশ্বর আল্লাহ ভগবান। তার মধ্যে হালিম যে কাজ করছে আমাদের জয়েন্ট বাহিনীর চেয়ারম্যান হিসেবে শুধু নয়, একজন সমাজসেবী হিসাবে, আমি পূর্ব বর্ধমান জেলার জয়েন্ট বাহিনীর সভাপতি হিসাবে, একজন মানুষ হিসাবে মানবিকতার নজির তৈরি করছে। আমি হালিমকে আমার সালাম জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি, সম্মান জানাচ্ছি। এবং তার মধ্যে থেকে বিভিন্ন জায়গায় পবিত্র রমজান মাস চলছে, আপনারা জানেন, মাহের রোজার শুভেচ্ছা আমরা সবাইকে জানিয়েছি। এরপরই আমরা বাঘার যাবো, এর আগে গলসিতে ছিলাম, তার আগে কাটোয়া এসে ঘুরে এসেছি। মায়ের জন্মানে রমজানের পবিত্র ইফতার সামগ্রী পৌঁছে দেওয়া হবে, পরপর কর্মসূচি আমাদের চলছে। এবং ঈশ্বর আল্লাহ ভগবানের কাছে প্রার্থনা করি যে ঈদের আগেই যেন। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকার, টাইমস বাংলা।